সে এত কিছু বলতেছে কিন্তু তারপরে তো পা হাত ধরছে তোমার সাথে সংসার করার জন্য। এগুলা সংসার করার জন্য ধরছে না, আসলে প্রতিহিংসা থেকেই সে ধরছে। মানে প্রতিশোধ নিতে চায়। ভালো, হ্যাঁ প্রতিশোধ নিতে চায়। আচ্ছা, প্রতিশোধ, সে যদি ভালো মানুষ হতো, সংসারই করতে চাইতো, তাহলে আরেকটা মেয়ের সাথে এইসব মানে করতো না। কি যেন নাম মেয়েটা, রিয়া নাকি, নামটা নিতে চাচ্ছি না আমি। ওই মেয়ের সাথে যে সমস্ত কাজকর্ম দেখছে, একজন আর্টিস্ট হতেই পারে, আমরাও তো আর্টিস্ট। আমরা শুনেছি যে রিয়া মেয়েটাও নাকি বিবাহিত, তার বাচ্চা আছে। হ্যাঁ দেখেছি, আমরা শুনেছি, থাকতেই পারে, ওটা হতেই পারে, মানুষের জীবনে অনেক কিছু হয়ে যায়। কারণ আমি যতবারই ওর ভালো চেয়েছি ততবারই আমি বিপদে পড়ছি। কারণ আমি বাসা থেকে বের হতে হলো আমার 10 বার ভাবতে হয়। অনেক ফোন গেছে আমার নাম্বারে, ফোন গিয়ে আমাকে দেখা করতে বলে, তোর তো সাংবাদিক না, ওদের সাথে আমি কেন দেখা করবো, বলে ছাত্রলীগ, ছাত্রলীগরা তো আর সন্ত্রাসী মানে এরকম কাজ করে না, তারা তো জেনে বুঝেই করবে, ঠিক আছে। তো কিছু পোলাপান আমাকে ফোন দিয়ে অনেক ধরনের হুমকি থ্রেট করে যে আমি রাস্তায় বের হতে পারবো না, এটা সেটা না দেখা করলে। তো এগুলো আমি আলমকে জানাই, আলম বলে যে পুরাপুরি এটা মিথ্যা কথা, সে কিছু করে নাই, সে আমাকে বলে। কিন্তু আমরা আরেকটা বিষয় কিন্তু জেনেছি গণমাধ্যমের কাছে, সেটা হচ্ছে যে তুমি যার সাথেই কাজ করছো বিভিন্ন অশ্লীল ভিডিও তাদের ইনবক্সে দিয়ে দিয়ে তোমাকে হ্যারাসমেন্ট করছে, তোমাকে ভয়ভীতি দেখাচ্ছে, বিভিন্ন দেখাচ্ছে অশ্লীল ভিডিও নাকি করে তোমাকে মানে বিভিন্নভাবে হচ্ছে যে ভয় দেখাচ্ছে যে তুমি যদি কারোর সাথে কাজ করো এগুলো হচ্ছে ভাইরাল করে দেবো, এগুলো ঘটনা সত্য কিনা? না আসলে কি, অশ্লীল কোনো ভিডিও তার সাথে আমার নাই, একজন হাজবেন্ডের সাথে একজন ওয়াইফের ভিডিও থাকতেই পারে, সে যদি সেটা দেয় ছেড়ে দেয়, এটা তো আমার কিছু যায় আসে না। তবে আমার কথা, সে আমার আমার পার্সোনাল ছবি সে ইন্টারনেটে ছেড়েছে, আমি তাকে ক্ষমা করে দিয়েছিলাম, দেওয়ার পরও দেখলাম যে না, ক্ষমা করে দিয়ে আমি তাকে ডিভোর্স করি। কিন্তু এখন তো সেই স্বামী স্ত্রীর সম্পর্কটা নাই, সেক্ষেত্রে এটা এই ভিডিও বা এরকম ছবি, এটা তো পর্নোগ্রাফি আইনের মধ্যে পড়ে, সাইবার ক্রাইমের মধ্যে পড়ে, হ্যাঁ পর্নোগ্রাফি আইনের মধ্যে পড়ে। সে মানুষের ইনবক্সে দিয়েছে, যেমন কিছু পার্সন আছে যারা আমার সাথে খুব ভালো সম্পর্ক, তারই লোকজন এগুলো, তাদের ইনবক্স থেকে আমাকে এই ছবিগুলো দেওয়া হয়, আমার বন্ধুদেরকে দিয়েছে, তারপর আদার্স যারা আমার ফ্যামিলির যে লোকজন আছে তাদেরকেও দিয়েছে এই ভিডিওগুলো, মানে এই ছবিগুলো আমার আমার পার্সোনাল ছবি। তো পার্সোনাল ছবিগুলো দিয়ে আমি তাকে ক্ষমা করে দিয়ে আমি ডিভোর্স দিচ্ছি, যে ওর সাথে আর যাই হোক, সংসার করা যায় না। যে এই মানুষটা এত বছর থাকার পর নিজের ওয়াইফের ছবি ইন্টারনেটে মানুষের ইনবক্সে দিতে পারে, সে আর যাই হোক, ভালোবাসার লোক হতে পারে না। ঠিক আছে, লাস্ট প্রশ্ন, আপনি হয়তো চান নাই যে এই নোংরামিটা ছড়াক। হ্যাঁ হ্যাঁ, আমি চাইনি, আমি চাইনি, এবং ও এটা সুযোগ নিয়েছে দিনের পর দিন মানুষের কাছে বলে। লাস্ট একটা রেকর্ড আছে আমার কাছে, তিনি বলছিলেন যে আপনাকে ভাড়া পর্যন্ত দেয়, অর্থাৎ আপনি যে বসুন্ধরায় থাকেন সেই ভাড়াটা উনিই দেয় এবং আপনি স্টিল তার ওয়াইফ, কিন্তু প্রতিনিয়ত আপনি সাইবার বুলিং এর শিকার হচ্ছেন, রাইট? আমি বলছি সেটা হচ্ছে, যখন আমি তার সাথে কাজ করতাম, এই যে কিছুদিন আগে ওনার 3টা সিনেমা, এখানে আপনারা যারা আছেন তারা ছিলেন ওই সিনেমাতে ইন্টারভিউ নেওয়ার জন্য রয়েছেন, তো ওই সিনেমাতে আমি কোনো পারিশ্রমিক নিয়ে নিয়ে যে ওয়াইফ হিসেবে কাজ করছি, আমি একজন আর্টিস্ট, আমি কিন্তু তার কাছ থেকে পারিশ্রমিক পাই। আমাকে যদিও 3000 টাকা করেও পেমেন্ট দেওয়া হয়, তাহলে আমি যে আমি 25 দিন কাজ করছি, 30 দিন কাজ করি, 30 দিনে কত টাকা হতে পারে? 3 লাখ। 3 লাখ আমি কিন্তু 1টা টাকাও নিয়ে নিই তার কাছ থেকে, 2000 করেই দিক আমাকে, না 1000 টাকা করেই দিক, সে কিন্তু আমাকে দেয়নি। তো বিষয়টা আমারও তো একটা ব্যক্তি স্বাধীনতা থাকতে পারে, আমার একটা ফ্যামিলি থাকতে পারে, তার কাছ থেকে কখনোই আমি 10টা টাকাও নিইনি। আজকে আমি রাস্তায় এসে নামছি, তো রাস্তায় নামলে আমার এখন কী করতে হবে? কাজ করতে হবে, ডেফিনেটলি আমার 2টা হিরোর সাথে প্রোডিউসার দেখা করতে হবে, কাজ করতে হবে। তো এই কাজে যে এগুলো অফ করে দিতে চাচ্ছে, মানে এক প্রকার সে চাচ্ছে যে আমি যেন আত্মহত্যা করি, সব সাইটগুলো অফ করে দিবে, হয় ওর কাছে ফিরবো না তো আত্মহত্যা করবো। কিন্তু আমি একটা কথা বলি, আমি জীবনে ওর কাছে ফিরবো না, আমাকে যারাই বলছে আমি বলছি আমাকে একটু বিষ দেন, খেয়ে মারা যায়, কিন্তু কখনোই বলবেন না আলমের কাছে যাওয়ার জন্য, কারণ আমি পার্সোনালি ব্যক্তিগতভাবে আমি তার সাথে আর ঘর করতে চাই না। ভালোবাসলে কি একজন মানুষ এটা করতে পারে? সে করেছে হয়তো বা এটাই তার ভালোবাসা, আমি জানি না এটা। আর আমি আর কোনো কথা বলতে চাচ্ছি না, কারণ হচ্ছে এখানেই ক্লোজ করি। দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলতে চাও কিনা? একদম মানে সবার মানে পুরো দেশবাসীর মানে গর্বিত কিছু বলতে চাও? আসলে আমার দর্শকদের কাছে একটাই আমার রিকোয়েস্ট, যে আমি যখন ফেসবুকে আসি সকালবেলা, আমি একটা ভালো মুড নিয়ে আসি, ভালো একটা মন মানসিকতা নিয়ে এসে আমি একটা ছবি আপলোড করি কিংবা দেখি যে কে কী করছে। আমার অনেক রিলেটিভ আছে, ফ্যামিলি মেম্বার আছে, যখন দেখি যে আমার বাবা মা তুলে বকাবকি গালাগালি যে আলমের অনেক টাকা পয়সা নিয়ে আসছে, আলম এই মেয়েটাকে রাস্তা থেকে নিয়ে আসছে, নিয়ে এসে বড় করছে,
মানে সে তো এক প্রকার আপনাদেরকে যে কালো পর্দাটা আপনাদের চোখে পরায় দিছে মানুষের সেবা করার পর, এটা পুরাটাই সে ভাইরাল হওয়ার জন্য করে। সে সব সময় জনসেবা করে, তার তাকে আলোচনায় থাকতে হবে, তাকে অল বিশ্ব চিনতে হবে, জানতে হবে, সে সেই জন্যই এগুলো করে। সে কিন্তু মন থেকে কাউকে 10 টাকাও দেয় না, সে এইরকম পার্সন, এটা আমি জানি। তার স্বার্থ মানে তার স্বার্থের জন্য সে তার নিজের বাবাকে পর্যন্ত জেল খাটাতে সে রাজি আছে। আমি নুসরাত নিজেই তার প্রমাণ। আর একটা কথা, আপনারা প্লিজ এই বাজে কমেন্টগুলো করবেন না, আপনারা সত্যটা যাচাই করবেন, জানবেন, বুঝবেন। একটা মানুষ এমনি এমনি এত বছর সংসার করার পর ঘর ছেড়ে চলে আসে না, সে ভালো হলে তার ওয়াইফ রেখে আমাকে বিয়ে করেছে, আবার আমাকে রেখে আরেকটা মেয়েকে ধরছে, এটা আপনারা দেখতেই পাচ্ছেন। আপনাদের চোখে কি মানে চশমা লাগানো আছে? যদি থেকে থাকে এটা খুলে ফেলেন, ঠিক আছে? আর আপনারা অনেকেই বলেন যে আমি নাকি তার বড় ওয়াইফকে ডিভোর্স করায় তাকে বিয়ে করছে, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। তার ওয়াইফ রানিং আছে, সুমিতার সাথে সংসার করছে, তার 3টা বাচ্চাও আছে, আমার সাথে তার ভালো বর্নিং। স্বামী স্ত্রী একসাথে থাকলে কিংবা বনে বনে সতীন বনে বনেই তো ঝগড়া লাগে, এত সতীন মানে দূরে থাকলো। আমি একটা রাগের মাথায় কিংবা রাগের বয়সে গত অনেক বছর, প্রায় 2 বছর আগের ঘটনা, তার বড় ওয়াইফের সাথে আমার ঝগড়াঝাটি হয়। ঝগড়ার ভিতরে আমি কিছু ওয়ার্ড ইউজ করি, এটা আমার মেন্টালিটি খারাপ করে ফেলছিল ওরা, তখন আমি খুব বকাবকি করি, এটা আমি সরি বলতেছি। আসলেই সেও আমাকে বকা দিয়েছিল, আমিও তাকে বকা দিয়েছিলাম, কিন্তু এটাকে নিয়ে সবাই দেখে আমার উপরে আঙুলটা তুলছে, এটাও ভাইরাল করছে আলম নিজেই, ঠিক আছে? 2 বার ঝগড়া নিজেই ভাইরাল করে দিয়ে মহত্তর কাজ করছে। তো এগুলোতে আমার আর কিছু বলার নেই, আপনারা প্লিজ আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আজে বাজে কমেন্ট করার আগে অবশ্যই একদম শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে আলম ভাইরাল করতে গিয়ে মানে মিথ্যার সম্মুখীন হয় কিনা, মানে মিথ্যা কথা বলে কিনা, মানে মিথ্যা বলে কিনা এগুলো তৈরি করতে। সে তার স্বার্থে আঘাত পড়লে সে সবই করতে পারে, মানে সে স্বার্থ ছাড়া কোনো কিছুই করে না, সত্যি কথা হচ্ছে এটা। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আর বিশেষ করে আমি সাংবাদিক সম্মেলন করব, রিসেন্ট করব, যেহেতু আমি খুব হ্যারাসমেন্টের শিকার হচ্ছি সব দিক থেকে, আমার কাজ, আমার সব জায়গায় আমার অফ হয়ে গেছে, আমার সামনে 2টা সিনেমা আছে, আমি সব বিষয় নিয়ে কথা বলবো, আমার পরিচালকরা থাকবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।